ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। বাঞ্ছারামপুরের মিরপুর তালুকদার বাড়ির উদ্যোগে দোয়া, কম্বল বিতরণ ও গণভোজের আয়োজন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ঐতিহ্যবাহী মিরপুর গ্রামের তালুকদার বাড়ির যারা বিগত দিনে মৃত্যুবরণ করেছেন তাদের সবার রুহের মাগফিরাত কামনায় দোয়া, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, গণভোজের আয়োজন করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গদের আমন্ত্রণ করে আপ্যায়ন করার পাশাপাশি এলাকার গরিব দুঃখী ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এছাড়াও এলাকার গরিব দুঃখী ও এতিম ছাত্রছাত্রীদের জন্য এক গণভোজের আয়োজন করা হয়েছে। সবাইকে তৃপ্তি ভরে আপ্যায়ন করেন। আজ শুক্রবার সকালে বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের মিরপুর গ্রামের স্বনামধন্য সম্ভ্রান্ত ব্যক্তি মরহুম আশরাফউদ্দিন তালুকদারের নিজ বাড়িতে এই আয়োজন করা হয়েছে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করা তালুকদার বাড়ির বিভিন্ন পরিবারের ব্যক্তিবর্গ এতে উপস্থিত হলে এক আনন্দময় মুহূর্ত পরিণত হয়। আজকের গণভোজের আয়োজন করেন আমেরিকা প্রবাসী শাহানুর তালুকদার আর মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী আজম তালুকদার। ব্রিটিশ আমলের স্বনামধন্য ব্যবসায়ী মৃত আশরাফউদ্দিন তালুকদারের ছেলে আমেরিকা প্রবাসী শাহানুর তালুকদার জানায়, দীর্ঘদিন যাবত আমরা এলাকার বাহিরে থাকি, তাই আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজের গরিব অসহায় মানুষদের নিয়ে একসাথে মিলিত হতে পেরে নিজেদেরকে খুব আনন্দিত মনে করছি। আমরা চেষ্টা করেছি দীর্ঘদিন পরে একে অপরের মধ্যে সুখ ভাগাভাগি করতে পেরেছি, এতে করে খুব ভালো লেগেছে। কাঞ্চন মিয়া তালুকদার, আশরাফউদ্দিন তালুকদার আমার মিরপুর গ্রামের ঐতিহ্যবাহী পরিবার। আজকে আমরা গরিব এতিমদের জন্য দোয়ার আয়োজন করেছি এবং মহিলা মাদ্রাসা, এতিমখানা সবার জন্য আয়োজন করেছি, গ্রামবাসীর জন্য আয়োজন করেছি এবং ভবিষ্যৎ উত্তরোত্তর আমাদের বংশ যাতে বৃদ্ধি, আরও ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারে এই গ্রামের জন্য, এই পাঞ্চারামপুর থানার জন্য এই কামনা করছি। এবং আমাদের প্রতিষ্ঠানগুলো যাতে সামনের দিয়ে এগিয়ে যায়, মহিলা মাদ্রাসা এবং পুরুষ মাদ্রাসা যেগুলো আছে সবগুলো এগিয়ে যায়, প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সব যাতে এগিয়ে যায় সেই ভবিষ্যৎ কামনা করছি। আমাদের বাঞ্ছারামপুর মিরপুর গ্রামের ভাইয়েরা, আমরা বাইরে থাকি, আমি আমেরিকাতে থাকি, এটা আমার পৈতৃক পূর্বপুরুষের ভিটা। অনেক বছর পর আমি আসছি, একটা ছোটোখাটো আমাদের পরিবারের দোয়ার জন্য আমার ভাই, বাবা মা সবাই জগৎ থেকে চলে গেছেন। আমার পূর্বপুরুষের বাস এই গ্রামে, নানা নানি, দাদা পরিদাদা দাদি সব আমরা একই গ্রামের। আমি এমন একটা পরিবারের সন্তান যে আমার পূর্বপুরুষ থেকে যত আমার নানার বাড়ি ওই গ্রামে, আমার আম্মার নানার বাড়ি এই গ্রামে, সেই গ্রাম আমার নারীর টান। আমি আমেরিকা থাকলেও সবসময় আমার স্বপ্নে বুকে আমার গ্রামটা মনে হয়। তাই এই অনেকদিন পর এই করোনার মহামারী থেকে করার পরে আমরা আসছি, আমাদের পরিবার, আমার আমার বাবা আশরাফউদ্দিন তালুকদার, আমার মা রাবেয়া খাতুন তালুকদার, আমার নানা আব্দুল হামিদ মাস্টার, আমার চাচা কাঞ্চন তালুকদার, আমার ভাই আজম তালুকদার, সব এখানে আমাদের রক্ত বংশ তালুকদার পরিবার। তো আপনারা সবাই, আমি অল্প কথায় আমার সবাই দোয়া করবেন আমাদের পরিবারের জন্য, আমাদের যারা চলে গেছে তাদের জন্য, গ্রামবাসীর জন্য, আমাদের বাঞ্ছারামপুরবাসী, ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য, সমস্ত বাইদের জন্য। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।